হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি সুইট ট্র্যাপ ড্রামাটির পার্ট 4 এক্সপ্লেন করব। আগের পার্টে আমরা দেখেছিলাম লিনায় আর জাংজের মধ্যে কম্পিটিশান হয়, দুজনেই একটা একটা করে ভোট পায়। শেষে সুইসানের দিদি চিটিং করে আর লিনায়কে ভোট দেয়। জাংজে তার ছুরি সঙ্গে সুয়ের ছুরিও দেয়, বলে কংগ্রাচুলেশন, তুমি যা চাইতে তা পেয়ে গেছো। তার কথার মধ্যে কোনো আনন্দ ছিল না, দেখেই বোঝা যাচ্ছে সে লিনায়ের দ্বারা খুব আঘাত পেয়েছে। লিনায় যদিও বা সুয়ের ছুরি পায়, কিন্তু ততক্ষণে সু চলে গেছে। এদিকে জাংজে রান্নাঘরে আসে, সে লিনায়ের সঙ্গে সমস্ত মেমোরি রিকল করে। সে ভাবে পুরো সময়টাই লিনায় তাকে ইউজ করেছে। এরপর জাং আসে, সে সব স্টাফেদের 3 মাসের মাইনে এক্সট্রা করে দিয়ে দিয়েছে। জাং বলে লিনায় নিশ্চয়ই চিটিং করেছে। জাংজে বলে লিনায় এরকমটা করতেই পারে না। সে এখনও লিনায়কে বিশ্বাস করে দেখে জাং তার উপর রেগে যায়। জাংজে আগে থেকেই জানতো যে লিনায়ের এখানে আসার আসল উদ্দেশ্য ছিল তার গুরুর ছুরি ফেরত নেওয়া, কিন্তু সে যে এভাবে পেছন থেকে ছুরি মারবে সেটা সে ভাবতেও পারেনি। তার সমস্ত প্ল্যান সে পুড়িয়ে দেয়। এরপর সিউ আসে আর সুয়ের ব্যাপারে সমস্ত সত্য কথা জাংজেকে বলে। এরপর লিনায় রেস্টুরেন্টে আসে, কেউ তাকে অ্যাটাক করতে যায়। সেই সময় জাংজে চলে আসে আর তার মাথায় লাগে। জাংজে যখন হসপিটালে ছিল, জাং তখন লিনায়ের কাছে আসে। সে বলে, চলো তোমাকে আজকে জাং ফ্যামিলির সত্যিকারের গল্প বলি। মিস্টার জাংয়ের 2 ছেলে, সাং আর ফাং। সাং বড় ছেলে, রান্নায় অত ট্যালেন্টেড নয়, কিন্তু ফাং ছোট ছেলে, ট্যালেন্টেড। সে সব সময় লোককে রান্নায় চ্যালেঞ্জ করে বেড়াতো। একদিন সে হেরে যায়। মিস্টার জাং তাকে খুব মারে, কিন্তু সে যেহেতু ট্যালেন্টেড ছিল তাই ফাংয়ের বদলে সাংকে ঘর থেকে বের করে দেওয়া হয়। সেই থেকে সবাই জানে যে সাং কম্পিটিশানে হেরে গেছে। তবে বাইরে গিয়েও সাং তার হার্ডওয়ার্কিংয়ের জন্য আবার ফেমাস হয়ে যায়। তাই একদিন ফাং আসে আর সাংয়ের হাতই নষ্ট করে দেয়, যাতে সে আর রান্না করতে না পারে। এই সব আলমারিতে লুকিয়ে থাকা জাংজে দেখে নেয়। সে 18 বছর ধরে ফাইট করছে, প্ল্যান করছে ওই জাং ফ্যামিলির ছুরি কাড়বে বলে, কিন্তু আজ তারই ছুরি কেড়ে নেওয়া হলো। লিনায় তার ভুল বুঝতে পারে, কিন্তু এইবার জাংজে তার ওপর সত্যিই রেগে আছে। এরপর মিস্টার জাংকে দেখানো হয়। সে আর জাংজিয়েকে ফেরাতে চায় না, কারণ জাংজি একটা মেয়ের কাছে হেরে গেছে। এদিকে সুইসানকে দেখানো হয়, সে সব সত্যিটা জানতে পেরে গেছে। তার নিজের ওপর খুব লজ্জা হয়, কারণ সে তাদের বিজনেসকেও বাঁচাতে পারছে না, আবার লিনায়কেও সত্যিটা বলতে পারছে না। এর পরের সিনে দেখা যায় লিনায়ের খুব মন খারাপ, সে জাংজেকে খুব মিস করছে। সে জাংজের ঘরেও আসে, কিন্তু সে বাড়িতে ছিল না। জাংজে প্রচণ্ড ড্রিঙ্ক করে আর একটা ট্রাকে ঘুমিয়ে পড়ে। পরদিন তার ঘুম ভাঙে একটা গ্রামে। ট্রাকের মালিক তাকে গ্রামে নিয়ে চলে এসেছে। লোকটা আবার তার থেকে টাকাও চাই। জাংজে ভাবে 500 ইউয়ান, কিন্তু লোকটা তাকে 5000 ইউয়ান চায়। জাংজে দেখে তার কাছে মানি ব্যাগও নেই আর ফোনও নেই, সে আপাতত কোনো টাকা দিতে পারবে না। তাই লোকটা জাংজেকে ওখানে পার্ট টাইম করার জন্য রাখে। জাংজে দেখে লোকটা যা খুশি ভাবে রান্না করে, কোনো হাইজেনিক টাইজেনিকের ব্যাপার নেই। এই সময় লোকটা পা পিছলে পড়ে যায় আর রান্নার দায়িত্ব গিয়ে পড়ে জাংজের ওপর। এরপর সে ফোন অর্ডার দেয়। জাংজে দেখে ফোনটা গাছুন শামের নামে এসেছে, অর্থাৎ লোকটা গ আঙ্কেল যাকে সে চ্যালেঞ্জ করবে ভেবেছিল। এভাবে 2 মাস কেটে যায়। লিনায়ের রেস্টুরেন্ট এখন খুব ভালো চলছে, সে জিংজিংকে হায়ার করেছে। তাদের দুজনেরই লক্ষ্য হলো রেস্টুরেন্টের বার্ষিক প্রতিযোগিতায় জিতবে। সেখানে যারা জেতে তারা একটা করে প্রস্তাব দিতে পারে, যা সংস্থা মানা করতে পারবে না। তারা এই ছুরি কাড়া জিনিসটাকে বন্ধ করতে চায়। লিনায় জাংজেকে খুব মিস করে, তাই সে তার ঘরে চলে আসে, কিন্তু প্রতিদিনের মতো আজকেও সেখানে জাংজে ছিল না, সেখানে সিউ ছিল। এদিকে জাংজে যেমন নেই, ওদিকে সুইসানও 2 মাস ধরে মিসিং, তাই দুজনেই বসে বসে ড্রিঙ্ক করে। এরপর দিন লিনায় আর জিংজিং ডিসকাস করে যে সিজাংইউ তাদের সাপ্লাই কমিয়ে দিয়েছে, তাই খুব তাড়াতাড়ি তাদেরকে একটা সাপ্লায়ার খুঁজতে হবে। ঘরে এসে লিনায় ভাবে যে 2 মাস ধরে জাংজে কোথায় থাকতে পারে। তার মনে পড়ে
সিউ তাকে একবার বলেছিল যে আমার দাদার গোল কোনো দিনই চেঞ্জ হয়নি। এই সময় লিনাই ফুড সাপ্লায়ার গছুন শানকে দেখতে পায়। তার মনে পড়ে ছুরি কাটার সময় জাংজির টার্গেট ছিল সেই। তার মুখে হাসি দেখা যায়, কারণ সে জাংজিয়েকে পেয়ে গেছে। এদিকে জাংজিয়েকে দেখানো হয়, সে একদমে গ্রামের ছেলে হয়ে গেছে। কাটকাটা থেকে সবজি তোলা সমস্ত কাজ সে করে। গাছুনশন বলে যে সে জাংজিয়েকে তার ছুরি দিতেই পারে, তবে জাংজিয়েকে গ্রামের সবাইকে চেস খেলায় হারাতে হবে। জাংজিয়ে বলে যে সে চেস খেলতে পারে না, সে খেলবে না। গাছুনশন বলে যে যখন তুই প্রথমে রান্না করেছিলি তখন কি রান্না জানতিস? এরপর জাংজিয়ে গ্রামের সবার সঙ্গে চেস খেলতে বসে যায়, কিন্তু বারবার হেরে যায়। একদিন গাছুনশন বলে যে আজকে আমার দুজন গেস্ট আসবে, তাদের আনতে যাবি। লিনাইরাই তাদের গেস্ট। তারা আসছিল, তবে লিনাইয়ের বাবা হারিয়ে যায়। জাংজিয়ে তাকে খুঁজে পায়। তারপর ব্রডকাস্ট করে দেয় লিনাইকে যে এখানে আসতে হবে। লিনাই এসেই তার বাবাকে বলে যে কোথায় চলে গেছিলে তুমি, কত চিন্তা হচ্ছিল আমার। সে জাংজিয়ের সাথে কথা বলতে গেলেই জাংজিয়ে তাকে অ্যাভয়েড করে, বলে লিনাই কেন এসেছে এখানে, লিনাই আবার কোন কাজে তাকে ইউজ করবে বলে এসেছে। লিনাই এখানে এসেছে ইনগ্রিডিয়েন্টস রিসার্চ করবে বলে, যাতে গাছুনশান তার রেস্টুরেন্টের সাপ্লাই হয়। লিনাই আর জাংজিয়েকে দেখে সে বুঝতেই পারে যে লিনাই অ্যাকচুয়ালি জাংজিয়ের জন্য এখানে এসেছে। এরপর জাংজিয়ে দেখে লিনাই তার ঘরে। সে বলে তুমি এখানে কি করছো? লিনাই বলে যে কাকু থাকতে দিয়েছে আমাকে তোমার ঘরে। সে জাংজিয়েকে দায়িত্ব দিয়েছে লিনাইকে সমস্ত সাহায্য করার জন্য। জাংজিয়ে লিনাইকে নিয়ে গ্রাম ঘোরাতে যায়, লিনাই রিসার্চেও সে সাহায্য করে। লিনাই এইবারেই যখন সুযোগ পেয়েছে তখন সে একটা সেকেন্ডও ছাড়ে না, সে বকবক করতেই থাকে করতেই থাকে। জাংজিয়ে যদিও বা ভান করে যে তার কিছুই যায় আসে না, কিন্তু তার যায় আসে। এইখানেই জাংজিয়ের পায়ে ব্যথা লাগে, লিনাই তাকে ঠেলা গাড়িতে করে নিয়ে আসে। এই দিন সন্ধ্যাবেলা গাছুনশান বলে যে তোরা ইয়াং জেনারেশন যে কি ভাবিস আমি বুঝি না বাপু, তো দেখে মনে হয় না যে তুই যতটা দেখাস ততটা হেট করিস ওকে। আর লিনাইও শুধু তোর জন্যই এখানে এসেছে, এটা তো স্পষ্ট যে ও তোকে ভালোবাসে। জাংজিয়ে বলে যে যাই তাই। এরপর দিন লিনাই জাংজিয়েকে টেনে বসিয়ে দেয়। সে চলে যেতে চাইলেও লিনাই জোর করেই তার পায়ে আইস প্যাক লাগিয়ে দেয়। লিনাই সারা দিনটাই তার সাথে থাকে, সে চেস খেললেই তার পাশে বসে থাকে, সে কাট কাটতে গেলেও বসে থাকে। বসে বসে বলে যে তোমার জলতেষ্টা পেয়েছে, তোমার খিদে পেয়েছে, তুমি কি টায়ার্ড হয়ে যাচ্ছ? জাংজিয়ে বলে এক কাজ করো, তুমি আমার হয়ে কাট কেটে দাও। লিনাই তখন জাংজির হয়ে কাঠও কেটে দেয়, আর জাংজিয়ে পালিয়ে আসে। লিনাই এসে গাছুনশানকে জিজ্ঞেস করে যে জাংজিয়ে কোথায় গেল। সে বলে যে জাংজির শিডিউল অনুযায়ী তার পরবর্তী কাজ বাঁশবাগানে। লিনাই সেখানে যায়, কিন্তু জাংজিয়ে সেদিন বাঁশবাগানে যায়নি। গাছুনশান বলে আরে বাঁশবাগানে গর্তে ভর্তি, এত রাত হয়ে গেল লিনাই এখনও ফেরেনি। শুনেই জাংজিয়ে ছুটে যায়। কিছুক্ষণ খোঁজার পর সে লিনাইকে পায়। তারপর গাছুনশানকে কল করে দেয় সাহায্যের জন্য, আর নিজে লিনাইয়ের কাছে চলে আসে। দুজনে যখন একসাথে বসেছিল, জাংজিয়ে বলে যে সে তাকে আগেই বলেছে সে আর লিনাইকে দেখতে যায় না, লিনাই যেন তাকে আর ডিস্টার্ব না করে। এর পরদিন সকালে সে দেখে লিনাই সত্যি চলে গেছে, যদিও সেই বলেছিল তবুও তার মন খারাপ করে। সেই দিন গাছুনশানের সাথে চেস খেলায় জাংজিয়ে জিতে যায়। গাছুনশান বলে যে যদি সে তার ছুরি না দেয়। জাংজিয়ে বলে কিন্তু তুমিই তো বলেছিলে। গাছুনশান বলে হ্যাঁ সে তো আমি বলেছিলাম, কিন্তু সেটা তোর ফলো করার জন্য, সেটা যদি আমি নিজেই ফলো না করি তাহলে তোর এখানে কী করার আছে? জাংজিয়ে হেসে ফেলে, সে বুঝতে পারে গাছুনশান তাকে আসলে কী শেখাতে যাচ্ছে। সে বলে গেম ইম্পর্টেন্ট নয়, গাছুনশান যেটা বেশি করে তাকে দেখাতে যাচ্ছে সেটা হলো এই চেস বোর্ডটাকেই উল্টে ফেলা। আসলে অনেক বছর আগে ফাং যার কাছে হেরেছিল, যার জন্য জাংজিয়ের বাবাকে ঘর ছাড়া হতে হয়েছিল, সে হলো গাছুনশান। তার কথা হলো অন্যান্য শহরের মতো বাইছোয়ানে কেন ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো খোলা যাবে না, তারা রিভিউতে পাস করতে না পারলে কেন তাদের রেস্টুরেন্ট তুলে দিতে হবে, কেন তাদেরকে সংস্থার কথা মেনে চলতে হবে। গাছুনশান তার বয়সে এই সব তুলতে চেয়েছিল, কিন্তু হঠাৎ তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় সে পারেনি। এখন সে তার এই ছুরি জাংজিয়েকে দেয় যাতে
জাং জে তার ইচ্ছে পূরণ করতে পারে। এর পরের সিনে লিনাইকে দেখানো হয়। জাং জের কথাই খারাপ লেগেছে বলে সে ফিরে আসেনি। সে ফিরে এসেছে কারণ সংস্থা থেকে খবর এসেছে তাদের রেস্টুরেন্টে 5-star রিভিউ হবে। এরপর লিনাই যায় জাং জের বাড়িতে, কারণ গাছুনসানের ছুরি নিয়ে জাং জিও ফিরে এসেছে। সে জাং জেকে তাদের রেস্টুরেন্টে জয়েন হতে বলে। জাং জে বলে তার ফেরা থেকে এখন অবধি 10 রেস্টুরেন্ট তাকে কল করে একই কথা বলেছে। জাং জে বলে যে লিনাই 5-star রেস্টুরেন্ট পাস করে গেলে তবেই সে যাবে, কিন্তু সুইয়াং চায় না লিনাই পাস করুক। এর দুটো কারণ। এক, প্রায় সমস্ত 3-star রেস্টুরেন্টগুলো তার হাতে, সে একটা চেন স্টোর খুলতে চায়। যদি লিনাই 5-star রেস্টুরেন্ট হয়ে যায় তবে অসুবিধা আছে। আর দুই, 7 ফ্যামিলির 3 ফ্যামিলি তার হাতে আছে, লিনাই যদি ফেল হয়ে যায় তবে বাকি রইল 3, তাদের সাথে ডিল করা তার পক্ষে সহজ হয়ে যাবে। এই মিটিংয়ে সুইসানের দিদি অনেক ড্রিঙ্ক করে। সুইসান তাদের চেন স্টোরের ব্যাপারটা জেনে যায়। এর পরের দিন খাবার রিভিউয়ার হিসেবে সে আসে। লিনাই তার সাথে দেখা করে, কিন্তু সে লিনাইয়ের সাথে ফর্মালি কথা বলে। এজন্য সন্ধ্যাবেলা সে লিনাইয়ের সাথে কথা বলতে গেলে লিনাই আগে তাকে তুলে কাছাড় মারে, তারপর তার সাথে কথা বলে। সুইসান এখানে সুইয়াংয়ের চেন স্টোর খোলার প্ল্যানটা লিনাইকে বলে দেয়। এর পর দিন লিনাই জাং জেকে ফলো করে। সে যেখানেই যাক না কেন লিনাইকে ঠিক পাবেই পাবে। জাং জে একদিন একটা রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলতে আসে, সেখানে কাজ করবে বলে। সেখানেই তার কাকা ফাং এসে হাজির হয়। সে জাং জের দিকে জল ছুঁড়ে দিলে লিনাই জাং জেকে আড়াল করে, আর তার জামাই এসে জলটা পড়ে যায়। লিনাই বলে সে না হয় অর্ডিনারি মানুষ, কিন্তু ফাং কোনো অর্ডিনারি মানুষ নয়। তার এইসব কাণ্ড যদি ইন্টারনেটে পোস্ট হয়ে যায় তাহলে কিন্তু ফাংয়ের জন্য সেটা ভালো হবে না। ফাং বলে তোমরা দেখো এবার আমি কি করি। এরপর তারা জামার জলটল মুছে। রাত্রিবেলা সুইয়াং এসে জাং জেকে সতর্ক করে দিয়ে যায় যে ফাং যদি রেগে যায় সে যে কী করে সে নিজেও জানে না। তখন জাং জের লিনাইয়ের জন্য খুব চিন্তা হয়। সে ফাংয়ের কাছে আসে প্রচণ্ড রেগে, আর তাকে বুঝিয়ে দেয় যে সে যারই ক্ষতি করুক না কেন লিনাইয়ের দিকে ঘুরেও যেন না তাকায়। এদিকে লিনাই মিস্টার জাংয়ের কাছে আসে। সে বলে যে আমার রেস্টুরেন্টের 5-star রিভিউ হতে যাচ্ছে, কিন্তু কেউ তাকে আটকাচ্ছে রিভিউতে পাস হওয়া থেকে। মিস্টার জাংকে দেখে মনে হয় যে সে সাহায্য করবে না, এতে তার কিছু যায় আসে না। লিনাই তখন সুইয়াংয়ের চেন স্টোর খোলার কথা বলে। এরপর গিয়ে মিস্টার জাং লিনাইকে সাহায্য করবে বলে। পরদিন সে সুইয়াংকে হাঁটু গেড়ে বসিয়ে রাখে আর তাকে প্রচণ্ড বকাবকি করে ওই চেন স্টোরের প্ল্যানের জন্য। দেখা যায় লিনাই রিভিউতে পাস করে গেছে, জাং সিজাংইউতে কাজে লেগে গেছে, আর জাং জিও চিহুয়াংহানে চলে এসেছে। সেখানকার ড্রেস পরেই জাং জেকে এত হ্যান্ডসাম লাগছিল যে লিনাই তাকে দেখতেই থাকে। এরপর এইসব উপলক্ষে তারা সেলিব্রেশন করে। লিনাই আবার জাং জেকে আলাদা করে নিয়ে আসে, বলে এত রেস্টুরেন্ট এখন কত ভালো লাগছে, কিন্তু কাল সকাল হলেই সব উঠে যাবে, কেন এমনটা মেনে চলতে হবে তাদেরকে। তাই সে চায় বার্ষিক প্রতিযোগিতায় জিতে তাদের এই ছুরি কাড়াটাই বন্ধ করে দেবে। জাং জে বলে শুধু ছুরি কাড়া বন্ধ করে লাভ নেই, যতদিন রান্নার সংস্থা আর 7 ফ্যামিলি থাকবে ততদিন কিছুই হবে না। বাইছুয়ানে কোনো নতুন রেস্টুরেন্ট খোলা অসম্ভব হয়ে যাচ্ছে। রিভিউতে পাস করতে না পারলে রেস্টুরেন্টে বন্ধ করে দেওয়া হচ্ছে, আর এগুলোর জাজকে হচ্ছে তারা যারা কোনোদিন রান্নাই করেনি। জাং জে আর লিনাই একসঙ্গে হয় সংস্থার বিরুদ্ধে যাওয়ার জন্য। এর পরদিন দেখা যায় জাং জের অনেক ফ্যান আসে তাদের রেস্টুরেন্টে, যা দেখে লিনাই জেলাস হয়, আবার লিনাইয়ের ফ্যানকে দেখে জাং জে জেলাস হয়। এরপর তারা একে অপরকে তাদের ফিলিংসের কথা বলে দেয়। তারা কিস করতেই যাচ্ছিল তখনই জিংজিং চলে আসে আর তাদের ইন্টারাপ্ট করে। যাওয়ার আগে লিনাই বলে যায় যে কাল দেখা হবে আমার বয়ফ্রেন্ড। এটা শুনে জাং জে ব্লাস্ট করতে থাকে। রাতে তার ঘুমও হয় না, সে বারবার এটা ভাবতে থাকে। এদিকে লিনাইয়েরও ঘুম হয় না। সে ঘর থেকে বেরোচ্ছিল তখনই জাং জে চলে আসে, বলে কি না সে লিনাইয়ের বাবার সাথে দেখা করতে এসেছে। লিনাই রেগে বলে বাবা ঘরে নেই। লিনাই জল আনতে চায়। জাং জে আর নিজেকে ধরে রাখতে পারে না, সে লিনাইকে গিয়ে কিস করে দেয়। এখানেই আজকের পার্ট শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।